নমস্কার, আমি আজকে সমাজের একেবারে অবহেলিত লাঞ্ছিত একটা প্রাণী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রাণী যার নাম গৃহশিক্ষক। গৃহশিক্ষকেরা এই লকডাউনের মুহূর্তে সবচেয়ে বেশি অবহেলিত। তাদের কথা কেউ মনে রাখে না, মনে রাখতে চায় না। চারিদিকে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ঠিক সেই মতোই তাদের ব্যাচ, তাদের বাড়িতে গিয়ে টিউশন সবকিছু বন্ধ। তাদের কথা কোনো মানুষ কিন্তু ভাবতে থাকে না, কিন্তু কোনো গার্জেন আজ অস্বীকার করতে পারবে না যে তাদের ছেলে মেয়ের নাম্বারের পেছনে গৃহশিক্ষকদের অবদান নেই। আজ যখন চারিদিকে সবকিছু বন্ধ, যখন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রায় দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে, ছাত্রছাত্রীরা যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পেছনে, ঢিলে দেওয়ার পেছনে, পরীক্ষা দিতে যাওয়ার নাম্বার তুলে দেওয়ার পেছনে কারা জড়িত, কারা উৎসাহিত, কারা না এই গৃহশিক্ষকরাই। সরকারি স্কুলগুলোতে নামে মাত্র অনলাইন পড়াশোনা, বাকি প্রিপারেশন তৈরি করেছে গৃহশিক্ষকরা, কিন্তু তাদের অবদান কিচ্ছু নেই। যখন কোনো স্টুডেন্ট কোনো র্যাঙ্ক করে পরীক্ষার পর, তখন কিন্তু তাদের সাথে সরকারি টিচারদের ছবি দেখা যায়, তাদের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু তাদের পেছনে বিশেষ অবদান রাখে গৃহশিক্ষকরা, কিন্তু তারাই সেখানে পর্দার আড়ালে। আজ লকডাউনের মুহূর্তে তাদের কথা কেউ চিন্তা করে না, শুধু গার্জেনরাই বলতে পারবে। আচ্ছা, গার্জেনরা আজ জোর গলায় বলতে পারবে কি যে তাদের স্টুডেন্টদের, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার পেছনে গৃহশিক্ষকদের অবদান নেই? এটা কিন্তু স্বীকার করতে তারা বাধ্য। তারা কখনোই অস্বীকার করতে পারবে না যে তাদের ছেলে মেয়েদের পেছনে গৃহশিক্ষকদের কোনো অবদান নেই। এই গৃহশিক্ষকরাই কিন্তু আজ অবহেলিত, তাদের কথা কেউ চিন্তা করে না। তারা কিভাবে আজকে বেঁচে আছে, কিভাবে তাদের মুখে খাবার জুটছে, কিভাবে তারা দিনাতিপাত করছে, এ কথা কেউ চিন্তা করে না। যখন সমাজ, যখন পরিবেশ যখন শান্ত হবে, যখন ছেলে মেয়েদের পড়াশোনা হবে, রেজাল্ট হবে, কিন্তু সেই গৃহশিক্ষক ছাড়া কিন্তু রেজাল্ট হবে না। স্কুল কলেজ তো অনেক আছে, ছেলে মেয়েদিকে তবুও টিউশনের দোরগোড়ায় যেতে হয়। কেন যেতে হয়? আমি বলছি না যে শুধুমাত্র বেকার ছেলেরাই গৃহশিক্ষকতা করলেই যে নাম্বারটা তুলে দেয়, এমন কিন্তু বলছি না। সরকারি শিক্ষকেরাও কিন্তু টিউশন করলে ছেলেদের নাম্বার তুলে দেয়, কিন্তু এক কথায় কি দাঁড়ালো, গৃহশিক্ষকদের অবদান অনস্বীকার্য, কিন্তু তারাই আজ সমাজে অবহেলিত, লাঞ্ছিত। তাদের কথা কেউ বলে না, তাদের পেশাটা স্বীকৃতি নেই, তাদের পেশাটা মানে ওই যে বলে না যে ওরা তো শুধু গাছতলায় চটে বসিয়ে পড়ায়, কিন্তু এই গাছতলায় চটে বসিয়ে পড়িয়েই কিন্তু ছেলেদের নাম্বার পেছনে, নাম্বার তুলে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি এগিয়ে থাকে, সবচেয়ে বেশি লেগে থাকে। প্লিজ।